রাজ্যের ত্রয়োদশতম বিধানসভা সাধারণ নির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত। ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এক প্রকার শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হয়েছে ভোট। উৎসবের আমেজে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে যেন হিংসাত্মক নানা ঘটনা, আর এতে রক্তাক্ত হচ্ছেন সব দলের রাজনৈতিক সাধারণ কর্মীরা। এর মধ্যেই শুক্রবার সাত সকালে রাস্তার পাশে ড্রেন থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনা রাজধানী আগরতলার এনসিসি থানার অন্তর্গত স্বামী বিবেকানন্দ আবাসন সংলগ্ন এলাকায়। এদিন সকালে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন রাস্তার পাশে ড্রেনে একটি তাজা বোমা পড়ে রয়েছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ, ছুটে আসেন বোম স্কোয়াডের কর্মীরাও। পরে তারা বোমাটি উদ্ধার করে অন্যত্র নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করেন। শহরের ব্যস্ততম জনবহুল এলাকায় রাস্তার পাশে ড্রেন থেকে তাজা পাইপ বোমা উদ্ধার করার ঘটনায় স্বাভাবিকভাবে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। একই সাথে উঠতে শুরু করেছে এখন নানা প্রশ্ন। ভোটের দিন রাতে এলাকাতে শাসক ও বিরোধী পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের পর বোমা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে এখন আতঙ্কগ্রস্ত এলাকার নাগরিকরা। তার গাড়ি আইডেন্টিফাই করতে পারছো এটা কিসে কি বুম? এটা খুব সম্ভব ফাইভ বুম হবে, ফাইভের মধ্যে এটা পাওয়া গেছে। প্রথম পাবলিক তো আইডিয়া করছিল অন্য কোনো কিছু, মানে বুম স্কোয়াডের তারা এসে এরা বুম ফাইভ বলেই তারা বলেছে ফাইভ বুম, এখানে এটা বুম স্কোয়াডের নিয়ে গেছে। এমনিতে এটার সঙ্গে জড়িত কেউ বা কোনো খবর কিছু কে পালে? পর্যন্ত তো তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত করে দেখা যাবে কে তারা এখানে মেরেছে বা ফিরে গেছে। Video report, search in Jatianen.